হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক দুর্নীতি চলছে এমন অভিযোগ করলেন দক্ষিণ হাইলাকান্দি আঞ্চলিক সমিতির সমগ্র অসম ছাত্র ইউনিয়ন তথা আশু কর্মকর্তা পম্পন দাস সহ অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার দক্ষিণ হাইলাকান্দি আশুর আঞ্চলিক সমিতির কর্মকর্তা পম্পন দাস দক্ষিণ হাইলাকান্দির একাধিক স্কুলে উপস্থিত হয়ে স্কুলের পরিচালনা কমিটির সদস্যদেরকে নিয়ে সরকারের দেওয়া খেলার সামগ্রীগুলি সচক্ষে দেখেন এতে দেখা গেছে যে খেলার সামগ্রীগুলি অতি নিম্নমানের এবং সীমিত পরিমাণে খেলার সামগ্রীগুলি ক্রয় করে স্কুলের পরিচালনা কমিটির অ্যাকাউন্ট থেকে 5,000 টাকার চেক সংগ্রহ করছেন কাটিছড়া শিক্ষাখণ্ডের বিইও রিয়াজউদ্দিন লস্কর ও ব্লক অ্যাকাউন্ট প্রীতম দে জানালেন এমন অভিযোগের কথা আশুর কর্মকর্তা পম্পন দাস জানিয়েছেন খেলার সামগ্রীগুলি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি ক্রয় করার কথা থাকলেও কাটিছড়া শিক্ষাখণ্ডের বিইও রিয়াজউদ্দিন লস্কর ব্লক অ্যাকাউন্ট প্রীতম দে নিজের ক্ষমতা প্রয়োগ করে স্কুলের পরিচালনা কমিটির সভাপতির নিকট থেকে চেকে স্বাক্ষর করে নিয়ে যান পরে প্লাস্টিকের ব্যাট ও বল সহ কিছু সামগ্রী ক্রয় করে দিয়ে বাকি টাকাগুলি হাতিয়ে নিচ্ছেন বিস্তারিত জানাচ্ছেন পম্পন দক্ষিণ হাইলাকান্দি সদরসম ছাত্র সংস্থার তরফ থেকে আজকে আমরা 512 নম্বর জগৎপুর ত্রিপুরাবস্তী এলপি স্কুলে আইছি তো এখানে আমরা ওটা বিষয় নিয়ে আইছি যে বাচ্চারা যে ড্রেসগুলো দেওয়া হয়েছে এই ড্রেসগুলো যে এসএমসির আন্ডারে যে চেক আয় এই চেকটা বিওয়ে বিওর প্রেশারে অ্যাকাউন্টেন্টের চেকগুলো নিয়া বাচ্চারা তারার মন মতো ড্রেস লো কোয়ালিটি ড্রেস এবং যে ড্রেসগুলো দেওয়া হয়েছে এগুলো বাচ্চারার ওর না যে ছোটো এরপরে যে ড্রেস দেওয়ার কথা ছিল দুইটা ড্রেস এবং একটা গেঞ্জি দেওয়া হয়েছে না ড্রেস দেওয়া হয়েছে জাস্ট তারপরে বর্তমান অবস্থায় আইছে স্পোর্টসের জিনিসের লাগে ৫,০০০ টাকার চেক আইছে এসএমসির কাছে এই এসএমসির কাছ থেকে চেক দিওয়ার প্রেশারে অ্যাকাউন্টেন্টে তার কাছ থেকে চেকগুলো নিছে গিয়া নিয়ে স্পোর্টসের যে মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে খুব লো কোয়ালিটির মেটেরিয়াল আর এই যে মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে আমরা মেটেরিয়ালগুলো দেখছি এখানের মধ্যে 1,500 থেকে 2,000 টাকার ভিতরে হইব মেটেরিয়ালগুলো কিন্তু তারা 5,000 টাকার চেক নিছে এইভাবে বিও খাটলেশ্বরের বিও এবং অ্যাকাউন্টেন্ট এবং হাইলাকান্দি জেলার শিক্ষা বিভাগে ব্যাগুম কেলেঙ্কারি চলছে এই বিষয়ে নিয়ে আমরা বারবার আমরা ডিস্ট্রিক্ট এলিমেন্টারি অফিসারের সাথে এবং বিয়ের সাথেও আলাপ করছি কিন্তু এরা বিভিন্ন ধরনের ধমকি দেখায় যে না এগুলা আপনারা যেটা কইতেন এটা রং আমরা সিস্টেম মতো কাজ করি আর ওটার কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই যে এটার একটা ব্যবস্থা নেবাও আর আমরা নেক্সট দিন এটা নিয়ে আমরা ডিসি স্যারের সাথে কাছে একটা মেমোরেন্ডাম দিব এবং দাবি রাখবো যে এটার উপরে তদন্ত করাও অন্যদিকে কাটিছড়া শিক্ষাখণ্ডের অধীনে প্রতিটি স্কুলেও ইউনিফর্ম বিতরণে ব্যাপক দুর্নীতি হয়েছে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সময় সময়ে বিইওকে টাকা প্রদান করলে হেনস্থার সম্মুখীন হতে হয় স্কুল শিক্ষককে হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের প্রতি বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য জেলার জেলাশাসক রোহন কুমার ঝা দৃষ্টি আকর্ষণ করছেন দক্ষিণ হাইলাকান্দি আশুর কর্মকর্তা পম্পন দাস সহ বিলাল আহমেদ বড়ভূইয়া কমরুল ইসলাম মজুমদার প্রমুখ আইসি আমরা যে এসএমসির প্রেসিডেন্টের লগে বা হেডমাস্টার স্যারের লগে যোগাযোগ করছি এখানে যে খাফর দেওয়া যে এসএমসির আন্ডারে দেয়টা এটা তো এসএমসি কোনো খাফর দেয় না এটা টেকা এসএমসির আন্ডারে ঢুকে কিন্তু খাটলিছড়ার বিওসারের প্রেশারে অ্যাকাউন্টেন্টের সম্পূর্ণ এই মোটামুট এই যত খাটলিছড়া ব্লকের আন্ডারে যত স্কুল আছে সম্পূর্ণ স্কুল থেকে এই টেকাগুলো কালেকশন করে নিজে বিওর প্রেশারে অ্যাকাউন্টেন্ট নিয়ে টেকাটা নিয়ে তারা ব্যক্তিগত হিসাবে তার স্বাধীন মতো হিসেবে মাফিয়া দায়িত্ব চালাচ্ছে টেকা ইয়ারি এই খাফরগুলো তার ব্যক্তিগত হিসাবে মারি দিয়ে কিন্তু এখন ইনকোয়ারি করে দেওয়া একটা খাফলর ছাত্রর ঠিকমতো কোনো একটা খাফল হয় না এটা লইয়া হেডমাস্টার এবং এসএনসির প্রেসিডেন্টে বারবার কমেন্ট করছেন বলে আপনারা আমরা টাকাটা দিয়ে দিন তারা কয় না আমরা তো বিয়ের অর্ডার লগে অ্যাকাউন্টেন্ট আমরা বিয়ের অর্ডার আমরা টাকাইতেও লাগবে এখন যে বর্তমানে খেলাধুলার যে একটা চেক আইছে 5,000 টাকা আমরা সারও জিকাইলাম বা এসএনসির প্রেসিডেন্টে জিকাইলাম বলে আপনারা যেন এই যে গভর্নমেন্ট একট মতো যে খেলার যেগুলো লাগতো মেটেরিয়ালস হিসাবে বা তারর বেড়া দিয়া বা ফুল যেগুলো খুব সুন্দর করে লাগানি হইতো সিস্টেমে লাগানি হইতো তো এগুলো দিন আপনারা কিনিয়ে এখন হয়তো আনলা না বা লাগাইলে না বলে এটা তো আমরা সম্পূর্ণ মেটেরিয়ালস বা এই সম্পূর্ণ জল লাগে আমরা বিএসআরে প্রেশার দিচ্ছেন অ্যাকাউন্টেন্ট এই চেকটা আমরা তো চেকটা কাটিয়ে দিয়েছি তারা এখন তারা আমরা রেখে থাকো তো আমরা তারা অপেক্ষা এখন সম্পূর্ণ এইভাবে আমরা আর খাটলিছড়া যে ব্লক যে সলের একজন বিয়র আন্ডারে যতটা স্কুল চলে সম্পূর্ণ এভাবে সব স্কুল এভাবে ষড়যন্ত্র চলে এবং মাফিয়ারা চলছে কোনো হেডমাস্টারের অধীনে কোনো কাফড় এবং কোনো কিছু সম্পূর্ণ টাকা আমাদের সম্পূর্ণ অ্যাকাউন্টেন্ট এবং বিয় আত্মসাত হলে এই টাকাটা
ভিউ রিপোর্ট তরঙ্গ টিভি বাংলা। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 93-95-16-3088।